الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بجماله حسنة جميع كسواله، بلغ العلا بكماله كشف الدجى، بجماله حسنة جميع كسواله. نظر میں مدینہ ہے بس میرے زندگی، زبا فریا رسول اللہ ایک ہی میرے بندگی، رسول خدا سے میرے دل کی سلام کائنا، باغ مدینہ سے ایک پھول تو کھلانا. بلغ العلا محبت بجمالہ حسنۃ جمیع کسوالہ. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا نبی آمار شیر گمونی، نبی آمار زانر زان کتھا بولن ٹکینا محبت، نبی آمار شیر گمونی، نبی آمار زانر زان، نبی زی کے ناد کھیلے باسنا یا شکر پران. اللهم صلی علی مولانا محمد وعلى آله مولانا رسول، تمہارے جمنے مہان کا دے، آنکھی کا دے، بھون کا دے. اللہم محبت ما یا ایوہ الذین آمنوا ادخلوا فی السلم کافہ، হে ইমানদার কোনেরা তোমরা ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো, দিনের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। একটু আসবা, একটু আসবা, তা হবে না, তা হবে না, আমার দয়াল নবীর শানকে ছোট করে দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শান দিয়েছেন কে? আমার নবীর মান দিয়েছেন কে? আমাদের জবানের মালিক কে? ওই জবান দ্বারা আমরা দয়াল নবীকে ডাকতে চাই কি চাই না? চাইলে মহাব্বতে একটু জবান বন্ধ রাখবেন না, নবীর শানে আমরা সকলেই পড়ব। ওরে চলো সবাই নবীর বাড়িতে, তোমরা চলো সবাই নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে। বলেন না দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে,
চলো সবাই নবীর বাড়িতে গে তোমরা চলো সবাই নবীর বাড়িতে গে দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে বলেন দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিতেছেন লাইন শাকার তুম লা আজিদান নাকুম ওয়া লাইন কাফার তুম ইন্না আযাবি লাশাদিদ জোরে সরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছে বান্দা আমি তোমাকে দুনিয়া দিয়েছি আমি তোমাকে নিয়ামত দিয়েছি আমি তোমাকে দুনিয়াতে চলাফেরা করার জন্য ধন সম্পদ দিয়েছি তবুও যদি তুমি আমি খোদার বান্দা হয়ে আমি আল্লাহর সন্তুষ্ট আদায় না করো আমি আল্লাহ তোমাকে কঠিন আজাব ব্যবস্থা করে দিব জোরে সরে বলুন আল্লাহু আকবার বাজান আমার এই দুনিয়াতে আপনি আমি কেউ চিরস্থায়ী থাকবো না কথা বলেন ঠিক কিনা আমাদের সবাইকে ওই কবরের বাসিন্দা হতে হবে এখন আমাকে আপনাকে যদি প্রশ্ন করা হয় ওই কবরের জন্য কি রেডি করেছি আমার আপনার কাছে কোনো উত্তর থাকবে না তবে আমরা একটা উত্তর দিতে পারবো আমাদের অন্তরে দয়াল নবীর মহাব্বত রয়েছে ঠিক কিনা আরে আখে রাতে কি দেখাবো নাই গণ পুজিহি বলেন আখে রাতে কি দেখাবো নাই কোন পুজি একটা পুজি আছে আমার সে তো নবীজি বলেন একটা পুজি আছে আমার সে তো নবীজি মহাম্মদে দয়াল নবীকে আমরা ডাকতে চাই কি চাই না চাইলে একটি জবান বন্ধ রাখবেন না নবীর প্রেম নিয়ে মায়া নিয়ে মহাব্বত নিয়ে সকলে বলুন আরে আখে রাতে কি দেখাবো নাই গণ পুজি বলেন আখে রাতে কি দেখাবো নাই গণ পুজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান আল্লামা ডক্টর ইকবাল কত সুন্দর করে বলতেছেন মগজে কোরআন রূহে ইমাজান দিন আস্তে হুব্বে রহমতাল্লিল আলামিন সুবহানাল্লাহ কোরআনের জান বলেন আর কোরআনের মগজ বলেন রে সবকিছুর মূল হচ্ছে আমার দয়াল নবীর মহাব্বত ঠিক কিনা আমার নবী নাই যেখানে কোরআন নাই সেখানে আমার নবী নাই যেখানে হাদিস নাই সেখানে আমার নবী নাই যেখানে এজমা নাই সেখানে আমার নবী নাই যেখানে কিয়াস নাই সেখানে এক কথায় বলা যায় আমার নবী আছে যেখানে আল্লাহর কোরআনও আছে সেখানে কথা বলেন ঠিক কিনা বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে বনি ইসরাইলের একজন বান্দা আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তুমি আমাকে 500 বছর হায়াত দাও আমার আল্লাহ বলতেছে বান্দা তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবা তখন ওই বান্দা ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি 500 বছর ধরে তোমার ইবাদত করব সুবহানাল্লাহ ওই বান্দা যখন বলতেছে আল্লাহ আমি 500 বছর ধরে তোমার ইবাদত করব আমার আল্লাহ তাকে 500 বছর হায়াত দিলেন সুবহানাল্লাহ 500 বছর শেষ হওয়ার আগে ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তুমি আমাকে সেজদা অবস্থায় মরণ দিবা তখন আমার আল্লাহ বলতেছে বান্দা তুমি সেজদা অবস্থায় মরতে চাও কেন তখন ওই বান্দা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি তোমার গোলাম তোমার বান্দা আমি তোমার গোলামি গোলামি করতে করতেই মরতে পারি সুবহানাল্লাহ আমার আল্লাহ তাকে ওইভাবেই মরণ দিলেন তখন ওই বান্দা বলতেছে আল্লাহ তুমি কি আমাকে 500 বছর ইবাদত করার জন্য ক্ষমা করে দিয়েছো আমার আল্লাহ বলে না রে না বান্দা 500 বছর ইবাদত করার জন্য আমি তোমাকে ক্ষমা করি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই দুটো নামের কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আরে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি আল্লাহু আকবার আরে জনম জনম যদি
গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান মহব্বত তুমি রহমান তুমি মেহেরবান আমরা অসহায় আমাদের গুনাহ আছে কি নাই গুনাহ মাফ হোক এটা আমরা চাই কি চাই না চাইলে মহব্বতে একটি জবান বন্ধ রাখবেন না আমার সঙ্গে নবী প্রেম নিয়ে বলেন আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই নবীর রোজা আমরা জিয়ারত করতে চাই কি চাই না চাইলে মহব্বতে নবীর প্রেম নিয়ে আমার সঙ্গে বলুন আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।